আমার নবীর মা যার নাম মা আমেনা। হ্যালো ভিউয়ার্স, MPH ওয়াজ HD রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম। লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। আমার নবীর কদম পড়েছে তোমার কাছে, জিবরীল সদা এসেছে তোমার বুকে, আমার নবীর কদম পড়েছে তোমার মাঝে, জিবরীল সদা এসেছে তাই তোমার মাঝে প্রবাহিত নূরের ঝর্ণা, আমার প্রাণের মদিনা সোনার মদিনা, আমার প্রাণের মদিনা জাপানের মুসলমান, আমরা তো বিশ্ব নবীর উম্মত, তুমি কোন নবীর উম্মত? জাপানের মুসলমান বলবে আমিও সেই নবীর উম্মত, তুমি যে নবী উম্মত। এইভাবে আপনার মক্কা শরীফের মসজিদ যখন আযান শেষ করে দেয়, মদিনা শরীফের মসজিদ তখন আযান শুরু করে। এইভাবে আমি বলতে গেলে বৈজ্ঞানিকের গবেষণা এই পৃথিবী এক সেকেন্ডের জন্য আযান বন্ধ নাই। এখানে আযান ফজর শেষ হলে অন্য জায়গায় শুরু, অন্য জায়গায় শেষ হলে অন্য জায়গায় শুরু, এইভাবে সব জায়গায় আল্লাহ নবীর সম্মানের আলোচনা। আল্লাহ যে বলেছেন ওয়ারা ফায়না, আমি আল্লাহ আপনার সান বাড়াতে থাকবো। এবার শুন, আর কিছুদিন আগে আপনারা শুনেছেন আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশের আপনার শালি, আমেরিকার প্রেসিডেন্টের শালি আপনার মঙ্গল গ্রহে সফরে যাচ্ছিলেন, বড় মানুষের বিরাট কারবার। ওই মহিলা উপরে চাঁদের দেশে যাচ্ছেন, যে মাত্র লক্ষ লক্ষ মাইল উপরে উঠে গেলে পৃথিবীতে কিছু দেখা যায় কিনা আপনারা শুনেছেন, দেখেছেন, বলেছেন, ফেভারে পত্রিকে এসেছে। যখন তিনি পৃথিবী থেকে মঙ্গল গ্রহের কাছে গেলেন, দূরবীক্ষণ যন্ত্র হাতের মধ্যে নিয়ে যখন চোখে লাগালেন, পৃথিবীর সব জায়গায় অন্ধকার দেখতেছেন, কিন্তু সব জায়গায় অন্ধকার হলো দেখা যাচ্ছে দুইটি জায়গা সব সময় আলোকিত। কয়টি জায়গা? সব সময় আলোকিত, এক সেকেন্ডের জন্য বন্ধ নাই, সব সময় 24 ঘন্টা যে দুটি জায়গা আলোকিত, ওই দুটি জায়গার নাম, একটির নাম মক্কা শরীফ আর একটির নাম
মদিনা শরীফ না যখন মঙ্গল গ্রহ থেকে সাদের দেশ থেকে আসলেন সে কারো গবেষণা চড়ানো কারো সাথে কত বলা ছাড়া পাগল হয়ে গেলেন বলতেছেন আমি এতদিন খ্রিস্টান ধর্মে ছিলাম আমি বুঝতে পারলাম খ্রিস্টান ধর্ম অন্ধকার ইসলাম ধর্ম আলোকিত বিসমিল্লাহির আলিয়ির আযীম আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ইসলামু নূরুন বড় করে বলুন না সুবহানাল্লাহ ইসলাম ধর্ম আলোকিত নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সে নূরেতে তামাম জাহান আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া As-salatu as-salamu alayka ya Habiballah Noor-e-Nabi 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 Tamam jahan alokito hoye che As-salamu alayka ya Rasulallah As-salatu as-salamu ইসলাম ধর্ম আলোকিত আর অন্যান্য ধর্ম সবগুলি অন্ধকার ইসলাম ধর্ম আলোকিত আরো জোরে বলেন ইসলাম ধর্মে নামাজ আছে কিনা আস-সালাতু নূরুন নামাজ নূর বড় করে বলেন সুবহানাল্লাহ ইসলাম ধর্মে ওযু আছে কিনা ওযু দু আছে করলাম এখন ওযু নূর ওযু বানাইলে মুসলমানের চেহারা নূরের হয়ে যায় ইসলাম ধর্মের কোরআন আল কোরআন নূরুন আল কোরআন নূরুন মানে আল্লাহর কোরআন নূর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন আমেরিকার প্রেসিডেন্ট বুশের সাথে বলতেছে বিধর্মীরা অন্ধকারে আছে বড় করে বলেন বিধর্মীরা রাগ করবেন না কাউকে গালি দেওয়ার উদ্দেশ্য নয় আমার মুসলমান ভাইদেরকে আমার ইসলাম বোঝানো আমার উদ্দেশ্য কোন ধর্মকে গালি দেওয়ার অধিকার আমাকে কেউ দেয়নি আমি দিব না ইসলামের মানা তুমি বুঝার জন্য বলি ইসলাম ধর্ম আল্লাহ আমাদেরকে দিলেন এমন এক ধর্ম যে ধর্মের ভিতরে গুরু ঢুকলে মানুষ অন্ধকার থেকে আলোর পথ পাই এতদিন আমি অন্ধকারে ছিলাম আর আমি অন্ধকারে থাকতো না আমেরিকার আর আলোকের মধ্যে চড়ে গেলেন ও হে আমার দেশের আদালতের জজ আমার পক্ষে একটা রায় দিন আমি স্বাধীন মহিলা আমার ভিতরে জ্ঞান আছে আমি আমার জ্ঞানের গবেষণা করে পাইলাম আমার জ্ঞানে ধরা খেয়েছে ইসলাম ধর্ম আলোকিত ধর্ম হঠাৎ করে তুমি
ধর্মান্তরিত হয়ে যাচ্ছ কেন? সসকে তিনি জবাব দিলেন, ও আমার দেশের আদালতের সস, আমি আপনার চেয়ে কম বুঝি না, আমি যেহেতু প্রেসিডেন্টের শালী, আমার কাছে বিভিন্ন ধর্মের ধর্মীয় গ্রন্থের কিতাব আছে, কিন্তু 30 বার কোরআন শরীফ আছে। আমি গবেষণা করে ভাইলাম, বাইবেল গবেষণা করেছি, বেদ গবেষণা করেছি, বাইবেল গবেষণায় ভাইলাম, বাইবেলে যারা আছে অন্ধকারের মধ্যে আছে, বেদ গবেষণা করে ভাইলাম, কারণ সেখানেও আছে আল্লাহ রাসূল শঙ্কর মঠন কংগ্রেস আল্লাহ আল্লাহ এভাবে আছে, লা ইলাহা হরে কি পাভাম ইল্লো ইহা পরম ফলম, এইভাবে বেদের মধ্যেও যারা বেদের অনুসারী আছে তারাও অন্ধকারে আছে, অর্থাৎ অন্যান্য ধর্মে যারা না বুঝে আছে তারা অন্ধকারে আছে। আমি গবেষণা করে ফেলাম ইসলাম ধর্মে যারা আছে অবশ্যই অবশ্যই নূরের উপরে আছে। সুবহানাল্লাহ, মহিলা আমি স্বাধীন মহিলা হিসেবে এফিডেভিট করতে আসলাম, আজকে থেকে খ্রিস্টান ধর্ম বাদ দিলাম, ইসলাম ধর্ম আমি সিনার ভিতরে নিয়ে নিলাম। আমার দুর্বিক্ষণ যন্ত্র দিয়ে এই পৃথিবীর নিচে তাকালাম, সব জায়গায় অন্ধকার, কিন্তু দুইটি জায়গায় আলোকিত। সব জায়গায় অন্ধকার, কিন্তু দুই জায়গায় আলোকিত, একটি জায়গার নাম মক্কা শরীফ, একটি জায়গার নাম কি সবাই বলেন না কিশোরী, একটি জায়গার নাম মক্কা শরীফ, আরেক জায়গার নাম আমার নবী মদিনা শরীফ। দেখতেছি 24 ঘন্টা আলোকিত জান্নাতুল ফেরদাউসের সাথে, জান্নাতুল ফেরদাউসের সাথে একটা নূরানি রশ্মি মক্কা শরীফের সাথে ফিটিং, আর একটা নূরানি রশ্মি মক্কা শরীফের নবী সমগ্র কায়াতের নবীর রওজা মুবারকের সাথে ফিটিং, দুই জায়গায় নূরানি রশ্মি আমি দেখতে পেলাম। এই নূরের শেষ গিয়েছে মক্কা শরীফে, আর ওইদিকে আমার মনে হয় এই নূর আসতেছে অন্য কোন লাইট থেকে নয়, সুদূর জান্নাতুল ফেরদাউস থেকে। মদিনা তোমায় বলতে পারি, ও মদিনা কেন কি করে বলবো তোমায়, বলো না বলো না, সৃষ্টি না করিলে আমার আপনা কিছু সৃষ্টি করত না, ও মদিনা বুঝতে পারি না, আর ও মদিনা বুঝতে পারি না, রব্বুল আলামিন তোমার বুকেতে পাতা ইলেন আমার দয়ালুন
বউ বলি গেল রে খেয়াল করা দে বাবা সাড়ে চার হাজার টাকা দেয় আল্লাহকে হেফাজত করুক হয়তো বা কি করতে না একটা না লুন মরে সদ বেশি আরো বেশি আরো আমাদেরকে বোঝার ট্রফিক দান করুক আমি ইসলামী হুকুমত থাকলে মহিলাদেরকে মহিলা দিকে ব্যক্তিরাঘাত করা হতো গণতন্ত্র রাষ্ট্রদের সুগুলি ফিরতে লোকে বান্ধবী না নাকি মা পৃথিবীর তিন মা আছে ও করলে দাদি মা আর তো শাশুড়ি মা আর একটা নিজের মা তারপরে বলেন না সুহান আল্লাহ শাশুড়ির কোর্টে আব্দুল সালাম করতে হবে ফায়ে ধরে আপনার দাদি মাকেও করতে হবে আপন মাকে কদমে চুমা দিতে হবে সেই শ্বশুরীকে সেই বউ কদমে চুমা দে ওই বউয়ের পেট থেকে গৌসল আজম বের হয় ওই বউয়ের পেট থেকে মসজিদের ইমাম শরীয়তের আলেম বের হয় আজ এক বাচ্চা কাচ্চে বেগুন কে বাবা হার কেউ আনে হার বাবা হার কে বাচ্চা হার এ সমস্ত হলে বোধ কে বসে যাবে বলে খদিব সাহেব বলে কি বেই দেয় আমি বলেছিলাম আপনি ইসলামের লাইনে তখন আপনার জন্য আট কানা জান্নাত আল্লাহ রেডি করে কিনলে জাহান্নামে যাও জাহান্নামের জাহান্নামে পাঠানোর দায়িত্ব আছে শয়তান আর বেহেশতে নেওয়ার জন্য কাঁদতেছেন আমাদেরকে আমাদের মদিনা মারা মহিলারা বলবে আমার মা বোনরা বলবে হুজুর রাজি এখন হই হল হই মহারাজা সেটি সাড়ি গেল এলো হই গুলো হল দোষ আমাদেরও আছে বাবি বলতে চার থাকে আপনি ভাইয়াকে বলতে চে আমাকে ডি সেন্টার লাইন এনে দেন আপনি বলবেন আমি তোমাকে অজিব এনে দেন ডরবেন হয় না আমাকে আপনি ডি সেন্টার লাইন এনে দেন আমাকে আপনি ওয়াইফাই লাইন এনে দেন আপনি বলবেন আমি তোমার জন্য কোরআন শরীফ কিনে আনবেন আমাকে আপনাকে যদি বলে আমাকে ওয়াইফাই জন্য কোড ঠিক করে দেন যাতে আমি সার্বক্ষণিক ওয়াইফাই এর ভিতরে থাকি পরে পরে বলেন নাউজুবিল্লাহ আইন কিন্তু বুঝি আছে ওই ওকে তাই কোন ব্যক্তি সারা সারা উতরা উতরা ছাত্র হলো হদুজুর ইন্ডিয়ান দা হাজার ইন্ডিয়ান দা হাজার মানে হড়া হাতে ওরা আয়ে হড়ে ওয়াইফাই লাগবে না 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 খবরদার আপনার স্ত্রীকে শাসন করা কন্ট্রোল এলাকা আপনি স্বামীর দায়িত্ব যে কন্ট্রোল করে না হলে তুই স্ত্রী তুই আর বেড়া নাই তো আল্লাহর হুজুরের ট্রফিক দান করো আমি বাজার হইলে বাবু ইন হন ফরত বাজি জি জি তো সুখই জি লাগাম হল তো মেলা দুনা মানে হাই ইনভেস্ট মার চুফাল গোসরা সমাজ বান্দাল না মেলা দুনা বিমানে আপনার চরিত্র টিকত হবে আপনার ওয়াইফের চরিত্র টিকত হবে আপনার বাড়ি থেকে বের হবে শরীয়তের বড় বড় আলেম যারা হাজির আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন মা আমার বাড়ি দিচ্ছেন আমার সন্তানের বয়স তখন আমার সেরকম এক পাখি ছয় মাস হয়েছে একটা নুরানি সিরিয়াসের মানুষ আমার স্বপ্নে এসেছে বড় করে বলেন না সুবহানাল্লাহ মানুষটি এসে আমাকে বলতেছে ও মা আমিনা আপনার কদমগুলি একটু লম্বা করে দেবে দিয়েছিলাম আমার কদমে মুক্তি এবং সব গুলিয়ে একটা চুমা দিয়েছে মামার কদমে ফেরেশতা কেন চুমা দিচ্ছে মায়ের পেটের ভিতর ইমামুল আম্বিয়া আছে আর বড় করে বলুন না আল্লাহর বান্দা আমাকে পরে ছয় দেন না আপনি কে তিনি তো কোন বলে দিলেন আমার পরে ছয় আমি আপনাকে দেব কিন্তু আগে শুভ সংবাদ মিলাদ নবীর কথা বলে একটু নিজেকে ধন্য করেনি সুবহানাল্লাহ কি হয়েছে বলতেছে ও মা আমেনা এমন একজন নবীর শুভাগমন হয়েছে যে নবী
সমস্ত নবীদের ইমাম। সেই নবীকে আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি পৃথিবীর এক নম্বরের ভাগ্যবান মহিলা। সুবহানাল্লাহ, আপনাকে শুভ সংবাদ দিতে আসলাম, বলতে চাই আপনাকে, বলতে চাই আমি হারাম, আর কেউ নই, আমি হারাম কতবার পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিসসালাম। সুবহানাল্লাহ, এখন আপনি খলক করে বলুন, আমার মামুনেরা, আমার বাবারা, ভাইয়েরা, মনে কষ্ট নেবেন না, আমরা সত্য দেখি কস বাজার ভিক্ষে ঝুলতেছি, ৪০,০০০ টাকা দামের অটোমোবাইল কিনতেছি। তুমি বলেছো মুসলমানের স্বপ্ন দেখা উচিত ছিল, আমি আজকের জান্নাতের ভিতর থেকে কোন জান্নাতের মালিক হচ্ছি? আমি এমন কৌশলে নামাজ থেকে তুমি মুসলমানের ছেলেকে দূরে রাখবো, ওই কৌশলের নাম একটি অর্থাৎ ফেসবুক। সতর্ক, ফেসবুকে আপনার যে লেনদেন, বাবের লেনদেন হচ্ছে, এইভাবে অবেগানা পুরুষ বেগানা মহিলার সাথে এইভাবে লেনদেন হওয়া, এটাও তো শরীয়তে হারাম, হারাম, হারাম। হতে মুসলমান যুবক হলো চরিত্র, কিন্তু হতে আর তো তা না, আর বর্ষের নাম কি হরে জাহান নামে সুযোগ আর দিন না, আর আজ এত লেখার সমাজ করিও না, কি বিরিয়ানি তো বালা ঠিক আছে, আমাদের চরিত্র ঠিক করার দরকার আছে না? আছে না, আমরা সকলে মিলে আজকের থেকে আমরা সতর্ক হয়ে গেলাম, আমার মামুন যথেষ্ট সময় আপনাদের আছে, আপনি একটু সপ্তাহে এক খতম চাইলে দিতে পারবেন, ঠিক কিনা? এক সপ্তাহে একটা খতম দেওয়া আমার মামুনদের জন্য কোনো ব্যাপার না,
বেশি বলে সময় আমার মায়েরা আমাদের মায়েরা শাশ্বাসের কাজ করেছে, আট দশ জন বাচ্চার জন্য রান্না করেছে, আবার আমাদের বাবা ছিল আগুনের মতো গরম, এরপরে সংসার করেছে, সেই করে আল্লাহ আমাদেরকে দান করেছে। আপনি যা বলেন কেয়া হলে হয়তো তাই তো তোমার সারা শুনলাম, তুই আরে না করছো তো জিজ্ঞে টানি না যাই মুখে টানি না যাই কেয়া তুই আর সাথে আর তোমার বল বড় করে মানে নাওজুবিল্লাহ কেন আমি ছিলাম ফারাউনের ঘরে, এত বেশি গরম ছিল, এত বেশি কাফের ছিল, এরপরও আমি আমার ওই স্বামীর ঘরে থেকে থেকে আমার আল্লাহর ইবাদত করেছি। একটা কদম আমি এদিক সেদিক দিতে পারি নাই, যে স্ত্রীর স্বামী গরম ওই স্ত্রীর চরিত্র ভালো, জীবের স্বামী গরম মেজাজ গরম স্ত্রীকে শক্ত রাখতে পারে, মাস্টার জীবে গরম এবার ছাত্র বেতন মাস গরম একজন স্বামী তার স্ত্রীর জন্য শিক্ষক, একজন মাস্টার তার ছাত্রের জন্য শিক্ষক, সেজন্য তাকে গরম হয়ে তাকে ইসলাম শিক্ষা দেওয়ার ব্যাপারে এক সু পরিমাণ সার্জ দিতে পারবে। আমরা হাজারে নজরের ভালোবাসা, দশতলা বিল্ডিং এর ভালোবাসা, ঠিক কিনা? আমার মামিকে আমার বড় ভাই বলে তুমি আমার জান আমি তোমার ফরান নাম হতে পারি, কথা বলেন ঠিক কিনা? পানি দিল সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না, কৌশলের পানি দিবেন কৌশলের মালিক যিনি তাহাকে ডাকো, রাখিবে যখন আন্দার কবরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব যাবে সরে, মৃত্যুর পরে রাখিবে যখন আন্দার কবরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব যাবে সরে, নবী তারা নেওয়ালা নবী বাচা প্রাণের চেয়ে
অতাই জানের তে তে অতাই নবীকে জানো ভালো যদি বাঁচতে হয় যদি পাঁচতে হয় নবী বড় করে বলুন আপনারা শুনিয়া আমরা শুধু নবী নবী করে পাগল হয়ে যান কেন আর কাছে আলমীর বলে একটু নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আর কত কাল আমি সন্ধ্যাল আমরা শুধু নবী নবী করেন কেমন হযরত আনাস থেকে বয়ান দিচ্ছেন বিশ্ব নবী এলান দিলেন ও আমার উম্মত তোমরা যারা আমাকে দেখো নাই আমাকে না দেখে আমি নবীর মিলাদের জন্য পাগল হয়ে গেছো আমাকে না দেখে আমি নবীর ভালোবাসার জন্য জিকির করতে চল জড়ি দিচ্ছ উম্মত আমি তোমাদের জন্য কত দয়াবান জানো কিনা আনাস বলতেছেন হুজুর আপনি যদি বলেন আমরা জানবো মদিনার নবী বলবেন একদিন দুনিয়া কিয়ামত হয়ে যাবে কিয়ামতের ময়দানে আমরা সবাই যাব ইয়া নফসের সুখ শুরু হয়ে যাবে বড় করব ওম সুবহান চলবে বাবা তার ছেলের দিকে দেখবে না স্বামী তার স্ত্রীর দিকে তাকাবে না স্ত্রী তার স্বামীর দিকে তাকাবে না অথচ একজনকে ফেলে আর একজন দুনিয়াতে কোনোদিন খানা পর্যন্ত খায়নি আছে কিনা বড় করবে আছে কিনা হুজুর কোরআন আদি মাত্র গরম গরম বলে দেয় রে বাবা জি এত তাড়াতাড়ি কি অবস্থা হবে না আর বড় ভাইকে হতাই ঠিক ঠিক না আছে স্বামী তার স্ত্রীকে সময় দেওয়া স্ত্রী তার স্বামীকে সময় দেওয়া নফল নামাজ ওই পরিবার জান্নাতি পরিবার হয়ে যাবে কেমন স্বামীর থেকে স্ত্রী পালিয়ে যাবে স্ত্রীর থেকে স্বামী পালিয়ে যাবে বন্ধুর থেকে বন্ধু পালিয়ে যাবে আপনার সহযোগী থেকে কাস্টমার পালিয়ে যাবে সবাই বলবে আমি আছি আর আছি আর আছি আয় খরচ হলে ভয় না করি তুর তুর সমাজ ব্যক্তি ঘরে আরে আয় বাসে না পারবে মানুষ পাগল পরে হয়ে যাবে আনাস বয়ান দিচ্ছেন ওই কঠিন সময় আমি আনাস আপনাকে কোথায় খুঁজে পাবো বড় করে তোমরা অন্য জায়গায় তালাশ করো ওই টাইমে আমি নবী বলবো আল্লাহ তো আমাকে সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন বড় করে ওই কঠিন সময় আমি ফুল সিনাতের কিনারায় থাকব জিজ্ঞেস করেন হুজুর কেন ফুল সিনাতের কিনারায় স্থির সাদার বাজার রাস্তা ফুসিল সেয়েছি কোন ঘুরেছে বেশিরার নিচে থাকবে জাহান্নাম
উপরে থাকবে ফয়সালা ওই কঠিন সময়ে কঠিন জায়গায় আমার উম্মত এবারে হেলে দুলে পড়ে যাবে জাহান্নামে পড়ে যাবে ওই জায়গায় আমি নবী দাঁড়িয়ে থাকবো তখন আমি ডাক দেব ওগো 12 নম্বর ওয়ার্ড তোটা সরাই ফেলার মুসলমান আসো আসো আর টেনশন নয় এই দিন থেকে শুরু করে বিদ্যুৎ গতির দৌড় মারো ওই দিকে যাওয়ার আগে তুমি জান্নাতুল ফেরদাউস ঢুকে যাও আমি নবীর নূরি পাওয়ারে তুমি 30,000 বছর রাস্তা 30 সেকেন্ডে পৌঁছে যাবে তাড়াতাড়ি পার হয়ে যাও তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে তুমি তো আমি নবীর পাওয়ার উম্মত ছিলে তুমি আমাকে মিজানের পাল্লায় পুষবে আমি মিজানের পাল্লায় আর দাঁড়িয়ে থাকবো তোমার নাকি মোদী ওজনের সময় আমি দাঁড়িয়ে থাকবো আমি তোমাকে ওই মেয়ে জানে পার করিয়ে জান্নাতের মালিক বানাবো বড় করবো সুহা